আমরা এই মুহূর্তে দেখছি এটা সম্ভবত জঙ্গল লাগোয়া কোনো একটা ঘর, তার কারণ জঙ্গলের ধারে বেশ কয়েকটা বাড়ি, একটা বাড়ি এবং পাকা বাড়িও দেখতে পাচ্ছি। কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি হাতি আসছে, যদিও এর দাঁত নেই, একটা পূর্ণবয়স্ক হাতি আসছে। সেটা দেখে ওখানে যারা দাঁড়িয়েছিল তারা কিন্তু অনেকে পিছিয়ে গেল। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু দরিদ্র হাতিই হবে, এখন যেভাবে টাঙানো আছে তার সামনের অবস্থাটা, পাশে পাকা বাড়ি থাকতে পারে কিন্তু ওরা মনে হচ্ছে পুরোটা এটা এই খড়ের গাদা। দেখা যাক হাতিটা কি বাড়ির উপরে কোনো আক্রমণ করে না, লাঠি নিয়ে মেয়েরাও দাঁড়িয়ে আছে, সম্ভবত ওরা হাতিকে আসতে পারে এরকম কিছু একটা চিন্তা করছে। ছুটলে এটা খোলা মাঠায় অনেকেই দৌড়ে দৌড়ে আসছে, রাস্তার ওপরে মোরাম রাস্তা, জঙ্গল লাগোয়া রাস্তাই হবে, জঙ্গল লাগোয়া রাস্তা হতে হবে, এটা বহুত জয়পুর হতে পারে। এই তো হাতিটা এসে গেছে, হাতির সামনেও যত মানুষ পিছনেও তত মানুষ। আমরা পৌষ মাসে দেখি মাহুত হাতি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ধান সংগ্রহ করে, সেই হাতিও যেমন কাউকে তাড়া করে না, এই হাতিটাও দেখছি তার গতি বজায় রেখে সে কিন্তু এগিয়ে আসছে এই গ্রামের ভেতরে রাস্তায়। দেখা যাক রাস্তা ধরে সোজা আসে বা এদিক ওদিক ঘুরে যায়, হ্যাঁ এখন তো রাস্তা ধরে সোজা আসছে। পেছনের মানুষজন যেমন পেছন থেকে এগিয়ে আসছে, সামনে যারা ছিল তারাও কিন্তু পিচ পা হয়েছে পেছন দিকে, তারা যে পথে এগিয়েছিল পেছন দিকে লুকিয়ে যাচ্ছে, হয়তো ভয় করছে, যদি সুরে ধরে নেয় জড়িয়ে নেয়। আর পেছনে যারা আছে বহু মানুষ তারা কিন্তু অনেকটা সামনেই আছে, এখন হাতিটা কিন্তু এখানে এসে খোলা মাঠে নেমে গেল, রাস্তা থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়েছে এবং ওই সুরে করে ধুলো নিয়ে উপর দিকে ওড়াচ্ছে, নিজের গায়ের দিকেই ওড়াচ্ছে। তখন বলতে এই দেখতে পাচ্ছি হয়তো দেখা যাবে এই ধুলো ওড়াতে ওড়াতে কোন দিকে এগোয় না সামনের দিকে আসতে আসতে এগোলো। এখানে অনেকগুলো কিছু গাছ গাছালি পড়ে আছে, তার পাশটাতে গিয়ে একটা গাছের সামনে দাঁড়ালো, এই গাছের ডাল খিদে লেগেছে, এটা বোঝা যাচ্ছে খিদে লেগেছে, গাছের ডালটা ভাঙছে আর নিজে সুর দিয়ে ভেঙে নিজের মুখে ভরে নিল। কী হলো আর বেশিক্ষণ খেলো না, দুবার মাত্র এটা করে আবার সামনের দিকে এগোচ্ছে। এখানে জ্বালানি রাখা আছে অনেকের, জঙ্গলের ভেতর একটু পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ জ্বালানিগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং বাড়িগুলো দেখেও বোঝা যাচ্ছে এই হাতিগুলো এই জঙ্গল লগোয়া বাড়িগুলো ভাঙচুর করে ভেতর থেকে খাওয়ার সংগ্রহের জন্যে চালের বস্তা ধানের বস্তা সব দিয়ে নেয়। এটা একদম পরিষ্কার গ্রাম, এটা কোনো জয়পুরের গ্রাম হতে পারে, গোয়ালপুরের গ্রাম হতে পারে, সিমলাপালের গ্রাম হতে পারে, বড়বেতার গ্রাম হতে পারে, বিভিন্ন যে কোনো গ্রাম হতে পারে, এটা একটা গ্রামের চিত্র। হাতি এই ছেলেগুলোকে দেখে হাতিটা কিন্তু আবার উল্টো দিকে ঘুরে গেছে, উল্টো দিকে ঘুরে গিয়ে ওদেরকে তাড়া করছে না, আবার দাঁড়িয়ে গেছে, আবার দাঁড়িয়ে গেছে। নীল গেঞ্জি পরা ছেলেটা খুব খুশি, হাতিটাকে সামনের থেকে গিয়ে সম্ভবত হয়তো ধরেছে বা শুয়েছে, সেই আনন্দেও মতি হাতিটা আবার এগিয়ে যাচ্ছে, রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। দেখা যাক কোন দিকে যায়, কোনো বাড়িঘরের ওপরে আক্রমণ করে কি না। অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছে গ্রামে হাতি ঢুকে দেখে, এই নিচেই আমরা ছোটোবেলাতেও দেখতাম হাতি গ্রামে ঢুকে, আমাদের একটা আলাদা আনন্দ লাগতো, ভয়ও লাগতো, সামনে যেতাম না। এই দেখছি হাতি তো আবার গ্রামের মধ্যে ঢুকছে, যে রাস্তা ছেড়ে এবার লাইন দিয়ে দেখুন, লাইন দিয়ে দেখুন সব ছেলেরা এগিয়ে যাচ্ছে। দেখা যাক এই বাড়িটার সামনে গেল, বাড়িতে কি কোনো ভাঙচুর করবে, দেখা যাক একটা লাউ গাছ বা কোনো গাছ আছে সম্ভবত বাড়ির চালে, তো ডিস টিভির এটাও দেখতে পাচ্ছি। হাতিটা কিন্তু ওদিকে কোনো কিছু করলো না, এসে বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, হয়তো বাড়ির মালিককে বলছে আমাকে খাবার দাও, কিন্তু না কেউ তো কিছু দিল না, হাতিটা আরও এগিয়ে গেছে, আরও এগিয়ে গেছে। দেখা যাক আরেকটা বাড়ির দিকে উঠলো, বাড়ির দিকে উঠলো, এখানে না আবার ওখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে সোজা রাস্তা ধরে পেছনে শতাধিকের বেশি মানুষ লাইন দিয়ে যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে হাতির পেছনে পেছনে, হয়তো ওদের উদ্দেশ্য সামনের দিকে ঘুরে, ওরা তো পালিয়ে আসবে কিছু করার নেই। এই একটা বাঁশের ঝাড়ের পাশ দিয়ে, কিন্তু সম্ভবত কাঁটা বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়ের পাশ দিয়ে সামনের দিকে এগোচ্ছে। দেখা যাক দেখা যাক দেখা যাক কোন দিকে যায় সে,
শেষমেশ হাতির পিছনে হাতিয়ে তখন আমার হাত থেকে অনেকটাই দূরে, অনেকটা পিছনে দেখি কী করে হাতি, কি খোলায় এদিকে ঘোরে, হাতি না সোজা রাস্তা থেকে আবার নেমে গেল, রাস্তা থেকে নেমে গেল, নেমে গিয়ে হাতিতে কোন দিকে যায়, ডান দিকেই তো নামলো, দেখা যাক ডান দিকেই সম্ভবত যাবে। এবার সবাই দাঁড়িয়ে গেছে, হাতিটা কোন দিকে গেল সেটা দেখার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে, সবাই লক্ষ্য করছে হাতিটা কোন দিকে।